আসসালামু আলাইকুম। যারা নতুন প্যাটার্ন শিখতে চান তাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। আপনাকে মনে রাখতে হবে প্রথমে ভাইয়ের নামে একটা ফোল্ডার করতে হবে, সেই ফোল্ডারটা আমি এখন করতে চাই, আপনি দেখুন। আমার ভাইয়ের নাম হচ্ছে ইয়াজি, ওয়াই ইএস স্পেস জেড ইই। আমার ভাইয়ের নাম হচ্ছে ইয়াজি। ওকে, ভাইয়ের নাম ফোল্ডার এখন দেখতে আপনার সামার। এটা কোন সামার? যেমন আমার এইটা 2022 সামার, আমি সামারটা করে নিতেছি। এস ইউ এম এম ই আর, সামার 2022। তারপরে আমার স্টাইলে লিখতে হবে স্টাইল নেম। আমার স্টাইল নেম হচ্ছে আইডি 158, আইডি স্পেস একশো আটান্ন। ওকে, তারপর আপনাকে লিখতে হবে, আপনাকে সাইজ টেবিল করতে হবে। সাইজ টেবিল, সাইজ টেবিল করতে গেলে আপনাকে রাইট বাটন ক্লিক করবেন, নিতে যাবেন। দেখেন টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এখানে লিখবেন আপনার সাইজ কত থেকে শুরু, কত থেকে শেষ। ধরুন আমার সাইজ আছে এস থেকে এস স্পেস টু স্পেস থ্রি এক্সেল পর্যন্ত, থ্রি এক্সেল। ওকে, ইন্টার। তারপর এইটাকে আপনি নোটপ্যাডে ওপেন করবেন, এই যে ওপেন টু নোটপ্যাড। এখন আপনি সাইজ লিখবেন, ছোট হাতে আলফা লিখবেন, এ এল পিএইচ পিএইচ এ আলফা। তারপর ইন্টার, তারপর কার্সরটা নিচে আসবে, তারপরে সাইজ লিখবেন এস এস। এম আপনার যেটা বেস সাইজ হবে বা মাস্টার সাইজ হবে বা স্যাম্পল সাইজ হবে, ওইটার সামনে আপনাকে স্টার মার দিতে হবে। হাতের রাইট সাইডে দেখেন স্টার আছে কিবোর্ডে, স্টার এল, ইন্টার এক্সেল, ইন্টার ডবল এক্সেল, ইন্টার থ্রি এক্সেল। আমার সাইজ শেষ, এই দেখুন এইটা আমার বেস সাইজ, এইখানে আমার একটা স্টার মার্ক দেওয়া আছে। তারপরে এটা আপনি ফাইলে ঢুকে সেভ দেবেন। ওকে, সাইজ টেবিল করা আমার শেষ, এইটাকে মিনিমাইজ করে দেবেন, তারপর রিফ্রেশ করবেন। তারপরে আপনি যেই প্যাটার্নটা করবেন ওই ইন্টারফেসে চলে যাবেন। ওপেন, প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে যারা এই লেকট্রায় কাজ করবেন সবসময় ক্যাপস লক অন রেখে কাজ করবেন। আর এই ইন্টারফেসে আসার পরে আপনি মনে রাখবেন, মনে রাখতে হবে যে আপনাকে ফাইলটা লোকেশন বরাবর দেখাইতে হবে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন, আপনি ফাইলটা দেখাইলেন না, মানে যেটাকে এই লেকট্রার ভাষায় বলে এক্সেস প্যাথ,
এক্সেস পাথ দেখালেন না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করবেন কোথায় যে চলে যাবে আপনি খুঁজে পাবেন না, সেই জন্য আগে ফাইলটি সেভ করবেন। এই যে এক্সেস পাথ, এই এখন আমি নাম দিয়েছিলাম কি আমার স্টাইল এইএফজি সামার, এই যে 158 দেখছেন, ওকে দেব। এই দেখেন উপরে হয়ে গেছে, এই যে উপরে হয়ে গেছে, এইখানে দেবেন, এইখানে দেবেন, এইখানে এইখানে ওকে। এখন আপনাকে একটি নিউ নিতে হবে, নিউ মডেল নেম নিতে হবে, যেমন স্টাইল নাম্বার হচ্ছে আমার আইডি 158 হ্যাশ আইডি স্পেস 158 ইন্টার দেবেন। দেখেন একটা ইন্টারফেস সামনে চলে আসছে। এরপর আপনি প্যাটার্ন কাজ করার জন্য এই যে নিউ শিট নেবেন, নিউ শিট ওকে। তারপর আপনি শুধু যে চাপবেন, যে চাপলে এইটা দেখেন বন্ধ হয়ে গেছে না, এটা সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে গেছে। এরপর আপনি রেক্টাঙ্গেল নেবেন, রেক্টাঙ্গেল নেবেন, এই যে দেখেন আমি রেক্টাঙ্গেল নিছি, এই যে টি সংক্ষেপে টি রেক্টাঙ্গেল নিছি। এখন আমার বডি লেন্থ আপনি নেবেন, আমার বডি লেন্থ হচ্ছে 68 হাফ। এই কিবোর্ডের রাইট সাইডে অ্যারো মার্ক আছে, অ্যারো মার্ক আপনার কাজে লাগবে, 68.5। আমার চেস্ট উইথ হচ্ছে 26 ইন্টার। তারপরে যে সেকশন, এটা চাপ দেবেন, শুধু যে চাপবেন এটা সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। এরপর আপনি নেবেন প্যারালাল, এই যে প্যারালাল F1, এখানে F1 দেওয়া আছে প্যারালাল। আপনি ব্যাকগ্রাউন্ড ড্রপ দেবেন 1.5, এটা আমার ব্যাকগ্রাউন্ড ড্রপ ওকে। তারপর আপনি ফন্ট ড্রপ দেবেন 8। তারপর আপনি নেক উইথ দেবেন 9.25 ওকে। তারপর শোল্ডার ষোলো হচ্ছে 4 সিএম। তারপর আমার শোল্ডার সিম টু সিম হচ্ছে 22.5, 22.5 ওকে। তারপর আপনি F3 ক্লিক করবেন, দেখেন অ্যাডজাস্ট টু লাইন, এটা ক্লিক করবেন। আমার এইটা হচ্ছে আমার ষোলো লাইন, এইটাকে এর সাথে অ্যাডজাস্ট করবো, দেখেন ছোটো হয়ে গেছে। তারপরে এটা ব্যাকনাক ড্রপ, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করবো। এটা আমার ফর্নাক ড্রপ, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করবো।
এটা আমার সোল্ডার উইথ, এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব। ওকে, এরপর আসুন আপনার আর্মোর স্টেট। আমার আর্মোর স্টেট হচ্ছে 21.5। এই যে এই ফোনে যাবেন, এই যে প্যারালাল, এইখান থেকে আপনি 21.5 দেবেন, 21.5। ওকে, তারপরে এফ থ্রিতে যাবেন, এই যে লেন স্টার লাইন, এটা ক্লিক করবেন, বড় হয়ে গেছে। তারপরে অ্যাডজাস্ট টু লাইন দেখে দিয়ে ওকে, এটা যে ডিলিট করছেন এই কিবোর্ড ডিলিট করেন চাপ দিয়ে সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আপনি এফ ওয়ানে যাবেন, এফ ওয়ানে গিয়ে এই যে স্ট্রেট আছে, স্ট্রেট মানে শোল্ডার স্ট্রেট, এইখান থেকে লেফট বাটন ধরবেন, রাইট বাটন ছাড়বেন। ওকে, তারপরে হচ্ছে এই যে বেজার, বেজার দিয়ে লেফট বাটন ধরবেন, রাইট বাটন ছাড়বেন। তারপরে এই যে ফোন ব্যাগনে ড্রপ, লেফট বাটন ধরবেন, রাইট বাটন ছাড়বেন। এই যে এখান থেকে ফোন নক ড্রপ, লেফট বাটন ধরবেন, রাইট বাটন ছাড়বেন। ওকে, তারপরে ঝুম করবেন, ঝুম ঝুম করার হচ্ছে ইন্টার চাপ দেবেন, কিবোর্ডে ইন্টার চাপ দেবেন, দেখেন আপনার কাজ আপনার মাউসের মতো ঝুম চলে আসছে, এটাকে একটু ঝুম করে নেবেন। ওকে, তারপরে এটাকে আর্মোর শেপ দেবেন, এটা ফর্নাক ড্রপের শেপ দেবেন, এটা ব্যাগনাক ড্রপের শেপ দেবেন। সেক্ষেত্রে আমি চাইতে হবে এই ডিসপ্লে যাবেন, ডিসপ্লেতে গিয়ে এটা চেপে ধরে দেখেন একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল হ্যান্ডেল। এখন আপনি শিফট আর চাপ দেবেন বা এফ থ্রিতে গিয়ে এই যে রিশেপ, এখন আপনি এই যে শেপ দেবেন। আপনার মন মতো প্রয়োজন মতো আপনি শেপ দেবেন। আবার ঝুম করবেন, ঝুম করলে ইন্টার প্রেস করবেন, এই যে রিশেপে চাপ দেবেন, আপনার মন মতো আপনি শেপ দেবেন। ওকে, এটা আমি আমার মতো দিচ্ছি, আপনি আপনার মতো দিবেন। সব সময় চিন্তা করবেন যে শেপ যত ভালো আসবে ফিটিং অত ভালো হবে, ভাইয়ার কোনো কমেন্টস করবে না, সেক্ষেত্রে আপনার জন্য খুব প্লাস পয়েন্ট হবে প্যাটার্নের কাজ করতে। এইটা বড় হয়ে গেছে না, শুধু যে চাপ করবেন, যে চাপ দেবেন ছোট হয়ে গেছে, গেছেন। ওকে, এটি ইন্টার চাপ দেবেন, ঝুম হয়ে গেছে। এখন এটা দিচ্ছি আমি ব্যাক আর্মোর ড্রপ। হ্যাঁ, এখন আমাকে ফ্রন্ট আর্মোর ড্রপ দিতে হবে, সেক্ষেত্রে আপনি এফ ওয়ানে যাবেন, এফ ওয়ানে গিয়ে বেজার ক্লিক করবেন, আবার লেফট বাটন ধরবেন, রাইট বাটন ছাড়বেন। এখান থেকে হ্যান্ডেল, ডিসপ্লে থেকে হ্যান্ডেল ধরবেন, এই যে হ্যান্ডেল টিক দেওয়া আছে, ধরা লাগবে না, এই যে হ্যান্ডেল। পরে রিশেপ দেবেন, রিশেপ হচ্ছে এফ থ্রিতে গিয়ে রিশেপ। ওকে, তারপর আপনি শেপ দেবেন, আপনার মন মতো আপনি শেপ দেবেন, যাতে কেউ আপনার কিছু না বলতে পারে। সেই হচ্ছে আপনার উপরে, কোনো প্যাটার্ন মাস্টার আপনাকে শেপ শিখাইতে পারবে না, সেই হচ্ছে চোখের আন্তাজ। আমি আমার মতো দিচ্ছি আপনাদের শেখানোর জন্য। এই যে লাঠি লাঠিগুলো দেখা যাচ্ছে, হ্যান্ডেল, এটা আপনি যাচ্ছেন না এখন, আমাদের প্রয়োজন নাই, আপনি শুধু এই চাপ দেবেন, হাইড হয়ে যাবো। ওকে,
এটা ছোট করার জন্য যে চাপ দেবেন ওকে এখন আমার ওয়েস্টের পজিশন আসে ওয়েস্টের পজিশনে সেন্টার ব্যাক থেকে ওয়েস্টের পজিশন এই যে এফ ওয়ানে যাবেন এফ ওয়ানে গিয়ে এই যে প্যারালাল এটাকে ধরবেন এখন ওয়েস্টের পজিশন কত ওয়েস্টের পজিশন হচ্ছে 22 হাফ এই যে কিবোর্ড আরো মার্ক আমার ওয়েস্ট পজিশন হচ্ছে 45 45 এটাকে বড় করার জন্য এইটাতে যাবেন এই যে ওকে তবে অ্যাডজাস্ট লাইন দিয়ে ওকে যদি আপনি ডিলিট করেছেন ডিলিট আছে ডিলিট বাটন চাপ দিয়ে ডিলিট আছে এখানে আমার ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে 49 24 হাফ আপনি এফ ওয়ানে যাবেন এফ ওয়ানে দেখা যাচ্ছে ডেভেলপ পয়েন্ট আর কি এটা ধরে উপরে উঠাবেন মাইনাস 24.5 এই দেখছেন আমার আসছে এরপর আমার বটমে মাপ হচ্ছে 25 হাফ এই ডেভেলপ দিয়ে এন্টার চাপ দেবেন কিবোর্ড এন্টার যে ঝুম হবে তারপর আপনি এই যে ইন্টারসেকশন ইনস্ট্যান্ট পয়েন্ট ক্লিক করবেন দেখেন এই যে দেখেন নাম্বার আসছে এটা চলে যাবে ওকে এখানে আপনি নিজের মতো করে ওয়েস্টে শেপ দেবেন এফ ওয়ানে ক্লিক করবেন এই যে বেজার এই যে লেফট বাটন ধরবেন রাইট বাটন ছাড়বেন ওকে তারপর আপনি এটির শেপ দেবেন এই যে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল তারপর এফ থ্রিতে গিয়ে এর শেপ আপনি আপনার মতো করে শেপ দিবেন সেই বসে দেখার জিনিস তারপর যে চাপ দেবেন এটি মানে